রাজগণিকা অঞ্চলর বাইক চোরি ও ধান চোরি ঘটনার শিকুড়ু গ্রামর সৌধগর নায়ক নামক জনে যুবক গিরফ। গত কিছুদিন পূর্ব রাজগণিকা কাটরা অঞ্চলর এক বাইক চোরি শিকুড়ি গ্রামর মাইক মেসিন চোরি পরে অমল ধান বিভিন্ন লোকঙ্ক ঘর আগে প্যাকিং হয়ে রয়েছে বেড়ে তাকে পিকঅপ লগাই রাত্রে চোরি করা ঘটনার রাজগণিকা পুলিশ প্রথমে পিকঅপ ভ্যান ও পরে চোরা মোটরসাইকেল ও পরে গতকাল রাত্রে সৌভাগ্য নায়ককে গিরফ করে আজ কোর্ট চালান করেছে। সৌভাগ্যঙ্ক সহিত এই চোরি ঘটনার সম্পৃক্ত থিবা কনকঙ্কু পুলিশ ধরিবারে সফল হইনথিবা সূচনা মিলিছি। মোনা বিলম মাসুটি আইএসি রাজকান গেবিস আমার 15/4/22 এক মোটরসাইকেল চোরি হয়েছিল আমার কেন্দ্রপুরি গাঁ। সে মোটরসাইকেল আমি খুঁজছিল তা পূর্ব ধান জায়গা চোরি হয়েছিল তারপর বিচারণ করছিল। আমি খবর পাইছিল যে আমার শিকুড়ি গাঁর শীত নালে সৌদাগর নাইক সে এক মোটরসাইকেল ধরিকা বুলুছে। আমি সে খবর পাইলা পরে তাকে ধরতে তাকে পচরা পচরি কলাপরে সেই গাড়িটা সে আঙ্গ ফকন দলে আমার অছি পিলা গোটে তরাসর মিশি সে চোরি করলে তা পূর্ব সে বহু জায়গার চোরচারা করছেন। আমার ধান সে চোরি করলে তেন্তুলগুড়ি গাঁর 27 বস্তা ধান সে গোটে চোরি করলে তা পূর্ব গোটে পিকঅপ গাড়ি পিকঅপ ভ্যান্টার আমার পানিকোলি থানা অঞ্চল চোরি করে আনলে রবর করি তাকে সেই গাড়ি সে ধান চোরি করলে। আমার পটামুড়ি থানা গোটে জায়গায় চোরি করছেন গবুয়াগু আর বর্গুলারি করছেন আমার হরিহরপুর শাসন গাঁয়ে জন ঘর বর্গুলারি করলে আসহিত এই শীতন সদর নায়ক সহ অন্য মধ্যে অনেক তাকে খুব শীঘ্র ধরার চেষ্টা করছু। আজ আমি জনক শীতন আলিয়া সদর নায়ক আরেস্ট করে ফরার করছি তা কতটা গোটে মোটরসাইকেল আর 27 বস্তা ধান জবত করছি। এবার 379 IPC রে মোটরসাইকেল চোরি দফারে আমি তাকে গিরফ করছু। আর যে ধান চোরি করলে সেটি 379 সহ সে গাড়ি দিয়ে মধ্যে জনক মড়াই দিয়েছিলেন আক্রোশ 325 মধ্যে লাগিছে সেই ক্ষেত্রে আমি রিমান্ড দেবো আর এতে অন্য মানে যখন সম্পৃক্ত অনেক সে আমি ধরার চেষ্টা করছি। রাজগণিকার নুরেই খানক রিপোর্ট নিউজ 10 ওড়িয়া।